সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের সাথে জোট করেছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। জোটের বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছে দলটি। আওয়ামী লীগ 14 দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা একত্রিত হয়ে 48টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে। আরো জানাচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসন সাধারণ নির্বাচনে জয়ী দল বা জোটগুলোর মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হয়। নিয়ম অনুযায়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের কোনো রাজনৈতিক দল বা জোটে অন্তর্ভুক্ত হতে হয় বা নিজেদের জোট করতে হয়। এখানে বিরোধী দল বলে কেউ নাই। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 62 জন স্বতন্ত্র সংসদ সদস্য তাদের নির্ধারিত 10টি আসনে মনোনয়নের দায়িত্ব দেন প্রধানমন্ত্রীকে, কারণ তাদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে সংরক্ষিত নারী আসনের জোটের বিষয়ে জানায় আওয়ামী লীগ। দলটির সিদ্ধান্ত, আওয়ামী লীগ 14 দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা একত্রিত হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবেন 48 আসনে। মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকেই আমাদের স্বতন্ত্র মাননীয় সংসদ সদস্যগণ 62 জনই তারা সমর্থন দেবেন। তাদের সেই সমর্থন সূচক চিঠিটি পৃথক পৃথক ভাবে তারা স্বাক্ষর করে আমা দিয়েছেন, সেগুলো আমরা আমাদের আওয়ামী লীগের মাধ্যমে আমরা সন্নিবেশিত করে আজকে নির্বাচন কমিশনের সম্মানিত সচিব মহোদয়ের কাছে আমরা জমা দিয়েছি। এই সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের সরকারি দলের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন জানান, এবারও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা মনোনয়ন পেতে পারেন। যে সমস্ত পরিবারগুলো দীর্ঘদিন রাজনীতি করেছেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের সন্তানরা যারা আছেন বা আমাদের অনেক যোগ্য মানুষকে মনোনয়ন দেওয়া যায়নি, মূল মনোনয়নটি দেওয়া যায়নি, তাদের হয়তো স্ত্রী বা কন্যা সেখানেও একটা প্রাধান্য পায়। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারা মনোনয়ন পেতে পারেন সে আভাস দেন। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, যারা আমাদের দুঃসময়ে পরীক্ষিত করুন, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।